নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি অটল ভাইদার, রয়েছি কলকাতা হাইকোর্টের বান্দা থেকে। আর আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমি সব্যসাচী বাবুর কাছে আসবো, কিন্তু যে খবরটা সব থেকে বড় এই মুহূর্তে, থানায় গেছেন, রাস্তায় গেছেন, একজন না একজন সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে আপনাদের পরিচয় হয়েইছে। এই সিভিক ভলেন্টিয়ারদের কাজটা কি? সিভিক ভলেন্টিয়ারদের কাজ লাইন নিয়ন্ত্রণ করা, ট্রাফিকে সাহায্য করা, নিয়ে যাচ্ছেন। অর্থাৎ নামে সিভিক ভলেন্টিয়ার, দৈনিক যার বেতন একটা নির্দিষ্ট অঙ্কে বাঁধা, যার চাকরি পারমানেন্ট নয়, এবং এই সিভিক ভলেন্টিয়ারদের দাপট নাকি বিভিন্ন জায়গায় এতটাই বেশি, অনেকে আঁতকে ওঠেন, সেরকমই একটি ঘটনা সম্মুখীন হতে হয়েছিল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের তার মক্কেলকে। এবং তাঁরই করা মামলার প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বিচারপতি রাজাশেখর মান্থা একটা দৃষ্টান্তমূলক নির্দেশ দিলেন। এই সিভিক ভলেন্টিয়াররা কী কাজ করবেন, কত দূর কাজ করতে পারবেন, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের আদৌ কোনো ভূমিকা রয়েছে কি না, এই সব নিয়ে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের হাতটা হাইকোর্ট তাদের আইনের পরিধির মধ্যে বেঁধে দেওয়ার কাজটা করলেন এবং একটা গাইডলাইন তৈরি করতে বললেন। গাইডলাইন তৈরি করবে রাজ্যের ইন্সপেক্টর জেনারেল আইজি, এবং এই গাইডলাইন তৈরি করার পর কলকাতা হাইকোর্টে পেশ হবে, সেটা আদালত পর্যবেক্ষণ করবে, সেটাকে খতিয়ে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। আদতে ঘটনাটা কি হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, আজকে প্রথমে অপারেটিভ পার্টটা যাব, কি রায় বা কি নির্দেশ দেবে বিচারপতি রাজাশেখর মান্থা? দেখুন, এখানে যেটা পুলিশের রিপোর্টে উঠে আসে যে কাঞ্চন শর্মা বলে যিনি মামলা করেছিলেন তার হাজব্যান্ডকে অভিযোগ যে একজন সিভিক ভলেন্টিয়ার্স সরসোনা থানার এবং আরও একজন পুলিশ, তারা তাকে তুলে আনেন আর কি, এবং তুলে নিয়ে আসেন, তারপর সেটা অ্যাডমিট করছেন পুলিশ তাদের রিপোর্টে যে এখানে তারা গিয়েছিলেন, এবং তারপর দেখা যাচ্ছে, আমরা এটা পয়েন্ট আউট করি যে এখানে সিভিক ভলেন্টিয়ার্সরা যেতে পারেন না, কারণ কাউকে যদি তুলে আনতে হয় কোনো আইনশৃঙ্খলাজনিত কারণে, তাহলে সেক্ষেত্রে এটা ল অ্যান্ড অর্ডার ডিউটির মধ্যে পড়ে, সেটা সিভিক ভলেন্টিয়ার্স করতে পারে। রাজশেখর মান্থার বেঞ্চে আমার পরিষ্কার মনে আছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন এই সিভিক ভলেন্টিয়ার এদের এই ধরনের কাজে পাঠানো উচিত নয়, এবং এই নিয়োগটাকে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করে দেয় এইভাবে। আজকে যেটা অমান্য বিচারপতি রাজাশেখর মান্থা এটা দেখার পর তিনি অর্ডারে লিখলেন যে দে ক্যানট বি এন্ট্রাস্টেড উইথ এনি ল অ্যান্ড অর্ডার ডিউটি, ল এনফোর্সমেন্ট ডিউটি, এবং সেক্ষেত্রে আইজি ওয়েস্ট বেঙ্গলকে একটি গাইডলাইন তৈরি করতে হবে, আমাদেরকে এই অর্ডার কমিউনিকেট করতে হবে। গাইডলাইন্স যখন আসবে সেই গাইডলাইন্সটা আদালতে পেশ করতে হবে, আদালতে পেশ করে আদালত সেটাকে এক্সামিন করবেন, কারণ আমরা এর আগে জানি এই হাইকোর্টে, তোমার মনে আছে অমান্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, সেই রায়ের মাধ্যমে কিন্তু তখন সিভিক ভলেন্টিয়ারদের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর, সেটাও কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। অবশ্যই এদের কোনো ট্রেনিং নেই, এরা তারা কিন্তু অন্য কোনো ডিউটি তারা করতে পারবেন না, এক্সেপ্ট এই যে সাধারণ কিছু কিছু কাজ, যেটা আমরা বলতে পারি যে সোশ্যাল পুলিশিংয়ের যে কাজ আছে সেই কাজটুকু ছাড়া, অর্থাৎ আপনার ট্রাফিকের কিছু সাহায্য তারা করতে পারেন, এর বাইরে দাঁড়িয়ে যেটুকু আপনার অ্যাওয়ারনেসের কাজ তারা করতে পারেন, অন্যান্য কাজ যেগুলো আছে সোশ্যাল পুলিশিং, কোনো ট্রেনিং নেই তারা, শুধুমাত্র যেমনটা আইনজীবী সব্যসাচীবাবু বললেন যে তারা সিভিক ভলেন্টিয়ারই, অর্থাৎ পুলিশের কাজে কিছু সহায়তা করা, কখনো ভিড় লাইন সেটাকে নিয়ন্ত্রণ করা, কখনো কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, এবং পাবলিক পুলিশ যে কমিউনিকেশন বিল্ড আপ সেটার কাজেও তারা অনেক সময় সাহায্য করতে পারে। কিন্তু সিভিক, এই কথা একটা সিভিক ভলেন্টিয়ার থেকে অত সিভিক পুলিশ, এই একটা শব্দ যেন গ্রামের দিকে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, এই আইন শৃঙ্খলায় কাজ করা যাবে না, সেটা কিন্তু আন্ডারলাইন একটা নির্দিষ্ট গাইডলাইন, অর্থাৎ পরিষ্কার একটা বৃত্তের মধ্যে কাজ করতে হবে সিভিক ভলেন্টিয়ারদের, এবং এই বৃত্তটা তৈরি করার দায়িত্ব আপাতত হাইকোর্ট ছাড়লো রাজ্যের আইজির ওপরে, সেটা অ্যাপ্রুভ করবেন কি ডিসঅ্যাপ্রুভ করবেন পরের দিন সেটা নিয়ে মামলা আছে আগামী সপ্তাহে থাকবে। অর্থাৎ আগামী সপ্তাহে এই আইজি কি রিপোর্ট দেয় সেটা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত। আপাতত এই পর্যন্তই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে।